ফর্সা হতে আমরা কেনা চাই, তবে নিয়মিত আগুনের কাছে গিয়ে রান্নাবান্না করার কারণে কিংবা রোদে বেরিয়ে অনেকক্ষণের জন্য বাইরে থাকার কারণে, আর যারা টিনেজাররা রয়েছো তারা পড়াশোনার চাপের কারণে, মানে যারা স্পেশালি ত্বকের খেয়াল একেবারেই রাখতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে দেখানো এই ফেশিয়ালটা ভীষণ ভীষণ কার্যকারী হতে চলেছে। কারণ আমি এই ফেশিয়ালটা নিজেই করে দেখেছি আর আমি যে কী পরিমাণ মানে লাভ পেয়েছি সেটা তোমরা কিন্তু ভিডিওতে তোমরা নিজেরাই দেখতে পারবে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা একবার হলেও এই ফেশিয়ালটা করে দেখো, মানে কী পরিমাণ যে তোমরা ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তোমরা তো হারিয়ে যাওয়া গ্লো ফিরে পাবেই পাবে, তার সাথে সাথে ফেশিয়াল করার আগে অবশ্যই একটা তোমরা সেলফি তুলে রাখো, আর ফেশিয়াল করার পরে ত্বকের যে পরিমাণ তোমরা রঙের পার্থক্য পাবে এতখানি তোমরা ফর্সা হয়ে উঠবে যে সেটা দেখার পরে তোমরা কিন্তু পার্লারে গিয়ে আই থিঙ্ক আর তোমরা ফেশিয়াল করার কথা ভাববে না। ফেশিয়াল করার আগে সবার আগে কিন্তু আমাদের মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। চাইলে তোমরা ফেস ওয়াশ ইউজ করে এসে বসে কিন্তু এই ফেশিয়ালটা করতে পারো। তো ফেশিয়ালের অনেকগুলো স্টেপ রয়েছে, কিন্তু আমি তিনটে ভাগে তোমাদের আজকে এই ফেশিয়ালটা করে দেখাবো। সবার প্রথমে আমি আমার মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ, আর এর মধ্যে আমি এক চিমটে মতো হাত দিয়ে হলুদ গুঁড়ো ফেলে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু তুলোর সাহায্যে খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করা যায়। চাইলে তোমরা প্লেন ফেস ওয়াশ দিয়েও কিন্তু মুখ ধুয়ে এসে আজকের ফেশিয়ালটা স্টার্ট করতে পারো। আজকের ফেশিয়ালের নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে স্ক্রাবিং করা, যার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কফি পাউডার, আর এর মধ্যে মিশিয়ে নেব চিনির দানা। চিনির দানাকে একেবারে এই অবস্থাতে মেশানো যাবে না, এটাকে কুটে নিয়ে আমাদের পাতলা করে নিতে হবে। তা না হলে এই বড় চিনির দানা কিন্তু স্কিনের ওপর ভীষণভাবে বাজে রকম একটা ক্ষতিকর প্রভাব ফেলে। তো এই দেখো কতখানি আমি পাতলা করে নিয়েছি চিনির গুঁড়োটাকে, আর এই চিনির গুঁড়োটাকে 1 টেবিল চামচ আমি কফির সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চিনির দানার পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়োকেও ইউজ করতে পারো। এবারে আমরা এই দুটো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মিশিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নারকেলের তেল। নারকেলের তেল স্কিনের মধ্যে দারুণ রকমভাবে ময়েশ্চারকে ধরে রাখে, তো এর মধ্যে কোনো কিন্তু গোলাপ জল কিংবা জল অ্যাড করতে যাবে না এক্সট্রা করে। এই তিনটে ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে মিশিয়ে নাও। যদি একটু পাতলা করার দরকার হয়ে থাকে কারো, তাহলে সেক্ষেত্রে আর একটু 1/2 চামচ মতো নারকেলের তেল অ্যাড করে নেবে। ব্যাস রেডি। স্ক্রাবিং করার সময় খেয়াল রাখবে তোমার মুখটা যাতে একটু ভিজে ভিজে হয়ে থাকে, কারণ ভেজা মুখেতে স্ক্রাবিং খুব ভালো হয়, শুকনো মুখে একেবারে এটা করতে যাবে না। যাদের মুখের মধ্যে অ্যাকনে পিম্পল রয়েছে তারা তো ভুল করেও স্ক্রাবিং করবে না। স্ক্রাবিংয়ের কাজ হচ্ছে আমাদের মুখের মধ্যে থাকা যে ডেড সেল মানে মৃত কোষ থাকে সেগুলোকে সুন্দর করে মুখ থেকে তুলে দেয়, অতএব আমাদের ত্বকের রঙটা অনেকটা বেশি আগের থেকে উজ্জ্বল লাগে। সপ্তাহে একদিন করে স্টেপটা করবে, তাহলেই দেখবে মুখটা অনেক বেশি তোমাদের ক্লিয়ার লাগবে। আমি একটা ভেজানো রুমাল দিয়ে আমার মুখের মধ্যে থেকে সব জিনিসগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। এরপর আমি প্লেন জল দিয়ে আমার মুখটাকে জাস্ট ধুয়ে নেব। স্টেপ নাম্বার 2, ম্যাসাজ ক্রিম, যার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কফি পাউডার। কফির মধ্যে রয়েছে ক্যাফেন নামক কন্টেন্ট, যা আমাদের ত্বকের সমস্ত কালো দাগকে দূর করে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে তোলে। এর সাথে মিশিয়ে নিচ্ছি টক দই। টক দই একবারে থকথকে অংশটা নিচ্ছি, 2 টেবিল চামচ টক দই নিচ্ছি। টক দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের দাগ ছোপ পিগমেন্টেশন প্রবলেমকে দূর করে ত্বকের রঙকে অনেক বেশি হালকা করে তোলে। এই দুটো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র স্ক্রাবিং করার পরে আমার স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে। এর মধ্যে আমি ইউজ করে নেব এই ম্যাসাজ ক্রিমটা, যেটার গন্ধটা ভীষণ সুন্দর, আমার মনে পুরো খেয়ে নিতে ইচ্ছা করছে। এটাকে অ্যাজ এ ফেস প্যাক হিসেবেও তোমরা কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতে পারো, আর এটাকে ফুল ফেসের মধ্যে লাগিয়ে রেখেও ম্যাসাজ করতে পারো, কিংবা আগে ম্যাসাজ করে তারপরেও কিন্তু কিছুক্ষণ লাগিয়ে তোমরা অপেক্ষা করতে পারো, যেটা আজকে আমি করছি। এরপরে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে, ঠিক যেভাবে ফেশিয়ালেতে ম্যাসাজ করা হয়। তো খুব ভালো যে ম্যাসাজ করা যায় তা নয়, কারণ দইয়ের মধ্যে একটা লিকুইডি ব্যাপার রয়েছে, কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা জাস্ট অভূতপূর্ব, মানে এত সুন্দর কাজ দেয়। একই তো কফি রয়েছে তার উপরে দই, মানে ম্যাসাজ করার পরে স্কিনটা তোমরা দেখতে পাবে যে কতটা চেঞ্জেস। তা আজকের এই ম্যাসাজ ক্রিম দিয়ে মোটামুটি তোমরা 5 মিনিট মতো যদি ম্যাসাজ করো, তাহলে কিন্তু মুখ ধোয়ার পরে নিজেরাই নিজেদের পরিবর্তনটা বুঝতে পারবে। কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তার সাথে কিন্তু এটা কিন্তু একটা দুর্দান্ত নিজেই একটা এক্সফোলিয়েটার, যে কারণে ব্রনের প্রবলেম কারোর থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে কিওর হয়ে যাবে। তো দেখো এটাকে আমি সুন্দর করে কিন্তু এই ভেজা রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মোটামুটি আমার 5 মিনিট মতো ম্যাসাজ হয়েছে, 5 মিনিট মতো লাগিয়ে রাখা টোটাল 10 মিনিটের এই স্টেপটা। এরপর আমি এটাকে মুছে নিয়ে প্লেন জলে জাস্ট মুখটাকে ধুয়ে চলে আসছি। স্টেপ নাম্বার 3, ফেস প্যাক, এর জন্য আমি নিয়ে নিচ্ছি আবারও 2 টেবিল চামচ কফি পাউডার। কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা আমাদের ত্বককে হেলদি এবং গ্লোয়িং বানাতে সাহায্য করে। আর তার সাথে সাথে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসন কিন্তু নিজেই একটা দারুণ ক্লিনজার, যাদের সেন্সিটিভ স্কিন, যারা কিছু ইউজ করতে পারো না, তারা কিন্তু বেসনের সাথে জল মিশিয়ে ইজিলি ফেস ওয়াশ করতে পারো। আর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো স্কিনের বিভিন্ন রকমের প্রবলেমকে ঠিক করতে সাহায্য করে। আর এর মধ্যে এবার আমরা মিশিয়ে নেব কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে কিন্তু ফুল এই যে প্যাকটা রয়েছে, এই প্যাকটাকে কিন্তু কাঁচা দুধ দিয়ে
গুলাতে হবে, কোনো গোলাপ জল কিংবা কোনো জল ইউজ করা যাবে না। তো কাঁচা দুধ দিয়ে মোটামুটি তোমরা একটু থিকনেস একটা পেস্টের সৃষ্টি করো, যেটা তোমার ফুল ফেসের মধ্যে লাগাতে সুবিধা হবে। খুব বেশি পরিমাণে দুধ ঢেলো না, তাহলে কিন্তু ফেসের মধ্যে লাগালে চুয়ে চুয়ে গলা দিয়ে কিন্তু পড়বে। তো একটু থিকনেস আমি তৈরি করে নিচ্ছি এই পেস্টের মধ্যে। ফেস প্যাক আমার রেডি, এবার আমি আমার ফুল ফেসের মধ্যে এটাকে সুন্দর করে লাগিয়ে নেবো। চোখের এরিয়াটাকে বাদ দিয়ে ফুল ফেসের মধ্যে এই ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু যে কোনো স্কিন টাইপে আজকের ফেসিয়ালটা শ্যুট করে যাবে, কারণ এর মধ্যে কোনো আমি লেবু ইউজ করিনি, যেটা তোমাদের স্কিনের মধ্যে ক্ষতি করতে পারে। আর এই ফেসিয়ালটা তোমরা প্রত্যেকে করে দেখতে পারো, স্কিনের মধ্যে এতখানি ব্রাইটনেস আসবে, আমি যখন মুখটা ধুবো তোমরাই সেখানে দেখতে পাবে। ফুল ফেসের মধ্যে গলার মধ্যে যেখানে যেখানে তোমাদের কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোতে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কালো দাগ দূর করতে, পিগমেন্টেশন প্রবলেম দূর করতেও দারুণ সাহায্য করে। এই ফেস প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে এমনিও ট্রাই করতে পারো, মানে ফেসিয়াল না করলেও কিন্তু ট্রাই করতে পারো। এই ফেস প্যাকটার জন্য তোমরা 5 থেকে 7 মিনিট মতো সময় দেবে, তাতে কিন্তু মোটামুটি একটু শুকিয়ে যাবে, একেবারেই কুড়মুড়ে হয়ে শুকাবে, তারপরে তোমরা তুলবে এমনটা কিন্তু করো না, তাতে কিন্তু স্কিনের ক্ষতি হবে। এইভাবেই তোমরা ঠিক আমার মতো করে ভেজা তোয়ালে বা ভেজা রুমাল দিয়ে প্রথমে ফেস প্যাকটাকে হালকা হালকা করে মুখ থেকে সরাবে, তারপরে জল দিয়ে ধুবে, তাহলে কিন্তু মানে তোলাটা, ফেস প্যাকটা তোলাটা অনেকখানি ইজি হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে কতটা পরিবর্তন, যেদিকে আমি লাগিয়ে আছি উল্টো দিকটা তোমরা দেখো, আমি যে স্কিনটা নিয়ে বসেছিলাম এবং এখন যেটা স্কিন দেখতে পাচ্ছ তোমরা, তার মধ্যে কতটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি এই ফেস প্যাকটা করে আমি ভীষণ ভীষণ আমি আনন্দ পেয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ফেসিয়ালটা ট্রাই করো, আর ঠিক আমার মতোই তোমরাও ঘরে বসে কিন্তু একটা হেলদি গ্লোয়িং স্কিন পেয়ে যাও। আজকের এই ফেসিয়ালটা তোমরা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে করতে পারো, তবে দেখবে রাত্রিবেলাতে যাতে এই ফেসিয়ালটা করা যায়, কিংবা দিনের বেলাতে যদি করো তাহলে ফেসিয়াল করে কিছুতেই কিন্তু রোদের তাপের মধ্যে তোমরা বেরোবে না। পুরোপুরিভাবে সুন্দর করে মুখটাকে জল দিয়ে ধুয়ে আসার পরে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম কী রেজাল্ট আমি পেলাম। আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার মুখটা কতখানি আগের থেকে ফ্রেশ হয়ে গেছে, কতখানি উজ্জ্বল লাগছে, কতটা স্কিনটা ফর্সা লাগছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর আমি তো এটা ট্রাই করেই যাচ্ছি, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে যদি এটা ট্রাই করো তো সবথেকে ভালো রেজাল্ট পাবে। আর আমার ত্বকটা যে এতখানি নরম তুলতুলে হয়ে গেছে যে আমি কী বলবো, অবশ্যই তোমরা ট্রাই করো আর রেজাল্ট পাবে তোমরা ঠিক হাতে নাতে। সুন্দর একটা রেজাল্ট পেয়ে আমি তো প্রচণ্ড প্রচণ্ড খুশি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর ট্রাই করে এসে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কেমন কী রেজাল্ট পেলে, কারণ তার উপর বেস করে আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিওস প্রেজেন্ট করবো। এবার তো পুরো ফেসিয়ালটা হয়ে গেল, এবার অনেকের মনের মধ্যে এসছে এরপরে আমরা কী ইউজ করবো, কারণ ফেস প্যাক ইউজ করার পরে মুখটা একটু টান টানে লাগে। এরপরে কিচ্ছু নয়, তুমি যা ক্রিম ইউজ করছো বাড়িতে, তোমার যা ময়শ্চারাইজার রয়েছে শীতকালে, নিভিয়া, পন্স, হোয়াট এভার, যেগুলো তোমার কাছে রয়েছে সেটাই তোমরা অ্যাপ্লাই করো। তবে হ্যাঁ, ফেসিয়ালটা করার পরে একেবারেই রোদে যাওয়া যাবে না, খুব ভালো হয় তোমরা যদি সন্ধ্যেবেলা নিয়ম করে যদি তোমরা এই ফেসিয়ালটা করতে পারো, কিংবা দিনের বেলাতে এমন টাইমে করো যে টাইমে তোমরা রোদে বাইরে বেরোবে না। তো এই কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ঘুরছিল, আশা করছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি সঠিকভাবে। তাহলে দেখতে থাকো সাজগর নিত্য নতুন বিউটি টিপস, নিত্য নতুন মেকআপ ভিডিওস নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হতে চলেছে ভীষণ তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো। Love you all. Ta-da!